আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ক্লাসে আজ আমরা আলোচনা করব নবম অধ্যায় থেকে দশমিক ভগ্নাংশ নিয়ে আজ আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দশমিক ভগ্নাংশ যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবমধ্যের যে দশমিক ভগ্নাংশের অধ্যায়টি রয়েছে এখানে কিছু প্রশ্ন আমাদের আসে যে এগুলো আমরা কিভাবে বের করব সেই টেকনিকগুলো যেমন আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি যে অনেক সময় দেখা যায় যেমন এরকম রয়ে গেল দুই দশমিক একের এক সংখ্যাটিতে এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পারি সংখ্যা কতটি দশমিক এক রয়েছে হ্যাঁ এই ধরনের প্রশ্ন তোমরা অনেকে দেখে থাকবে যে এই প্রশ্নগুলো এই যে শূন্য দশমিক কতটি শূন্য দশমিক এক রয়েছে এই সংখ্যাটিতে এটা আমরা কিভাবে বের করব বা প্রশ্নটা এইভাবেও থাকে অনেক সময় দেখি আমরা শূন্য কতটি শূন্য দশমিক এক ধারা দুই দশমিক এক বা এটা অন্য সংখ্যা হতে পারে আমি একটি সংখ্যা দিয়ে লিখছি এত সংখ্যাটি গঠিত সংখ্যাটি গঠিত এই ধরনের কিছু প্রশ্ন আমরা দেখতে পাই যে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক সংখ্যাটি গঠিত বা দুই দশমিক এক সংখ্যাটিতে কতটি শূন্য দশমিক এক রয়েছে এই ধরনের কিছু প্রশ্ন আমরা দেখতে পাই আসলে এটা আমরা কিভাবে করব। এই সহজ টেকনিকগুলো কি যে দশমিক ভগ্নাংশ থেকে আমরা এগুলো কিভাবে বের করতে পারি আর আমরা এটা কিভাবে মনে রাখতে পারি হ্যাঁ বুঝে আমরা যেন সেটা করতে পারি এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা যাদের বই রয়েছে তোমরা তোমাদের একশো বইয়ের একশো ছয় পৃষ্ঠা বের করতে পারো হ্যাঁ তাহলে এই একশো ছয় পৃষ্ঠার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত বুঝার চেষ্টা করি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তাহলে আমরা একটি সংখ্যা রেখার মাধ্যমে প্রথমে এটার একটা ধারণা নেব একটি সংখ্যা রেখার মাধ্যমে আমরা ধারণা নিব যে কিভাবে আমরা এই যে প্রশ্নগুলো লিখেছিলাম সেগুলো আমরা ধারণা নিতে পারি যেমন আমি এখানে একটি সংখ্যা রেখা আঁকছি খেয়াল করো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে শূন্য হ্যাঁ তারপরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো খেয়াল করবে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা সম দূরবর্তী এটা হচ্ছে এক আবার আমরা যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এসে দুই হ্যাঁ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে ধরে নিচ্ছি আমরা তিন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ আরও এটা মনে করো যে আছে এদিকে আছে জাস্ট আমরা এই এতটুকু এই সংখ্যা রেখাটার মাধ্যমে আমরা যে প্রথমে প্রশ্নটা নিয়েছিলাম হ্যাঁ যে শূন্য দশমিক এক হ্যাঁ শূন্য দশমিক এক এটা আমরা কিভাবে বুঝতে পারবো এই জিনিসগুলো তাহলে আমরা এখানে কিছু অবস্থান রেখে দেখে নিচ্ছি যেমন মনে করো এই যে এই জায়গায় মনে করো এই জায়গায় হচ্ছে ক এর অবস্থান আমরা ধরে নিচ্ছি এই জায়গায় কটা মনে করো এই জায়গায় অবস্থান করছে আমরা ধরে নিচ্ছি হ্যাঁ আমরা আরেকটা সংখ্যা লিখতে পারি যেমন এইখানে মনে করি আমরা এই যে এই জায়গায় মনে করি যে খ অবস্থান করছে জাস্ট বুঝার জন্য হ্যাঁ এবং এই জায়গায় মনে করি এই জায়গায় মনে করি ঘ অবস্থান করছে সরি এখন এটা আমরা কিভাবে নির্ণয় করব যে এই শূন্য দোষে আমাদের এখানে মূল ধারণাটা হচ্ছে যে এখানে কার অবস্থানটা কোথায় আগে আমরা দেখিনি কয়ের অবস্থান কোথায় আছে ক্ষয়ের অবস্থান কোথায় গয়ের অবস্থান কোথায় আগে আমরা এই ধারণাটা নেই খেয়াল করো প্রথমে আমরা এই সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি যে ক এর অবস্থানটা কোথায় দেখো তো ক এর অবস্থান হ্যাঁ সে কোথায় অবস্থান করছে খেয়াল করো তো একটু তোমরাই বলবে হ্যাঁ আমাকে বলতে হবে না তোমরাই এখানে কোন জায়গায় আছে এটা যদি শূন্য থেকে শুরু হয়ে থাকে তাহলে এটা হচ্ছে যে শূন্য শূন্য দশমিক এক এটা হচ্ছে কত আমি বলতেছি আবার এটা হচ্ছে শূন্য দশমিক এক এটা হচ্ছে শূন্য দশমিক দুই এটা হচ্ছে শূন্য দশমিক তিন এটা হচ্ছে শূন্য দশমিক চার আর এই যে এখানে এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ আমরা এটা লিখতেও পারি এটা কিন্তু আসবে যে শূন্য দশমিক পাঁচ হ্যাঁ এটা শূন্য দশমিক ছয় এটা শূন্য দশমিক সাত এটা আট এটা নয় এটা শূন্য দশমিক দশ না দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা আমরা এক লিখতে পারি এর পরবর্তীতে আসতেছে আসতে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এক দশমিক পাঁচ এক দশমিক ছয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এখানে এক দশমিক পাঁচ তোমাদের ভোজার সুবিধার্থে আমি লিখছি আবার এটাকে লিখতে পারি আমরা দুই দশমিক পাঁচ হ্যাঁ এটা দুই দুই দশমিক পাঁচ এভাবে আমরা কিন্তু যে আমাদের যে স্কেল রয়েছে সেই স্কেলের দিকেও যদি আমরা তাকাই তাহলে এই ধরনের সংখ্যা দেখতে পাবো এভাবে আমরা অনুমান করতে পারবো হ্যাঁ এই জিনিসটার ধারণা আমাদের কাছে স্পষ্ট হবে এখন এই যে কয়ের অবস্থানটা কোথায় আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে আমরা ওই যে একটা প্রশ্ন নিয়েছিলাম যে কতটি এই যে এই ধরনের প্রশ্নটা খেয়াল করো যে কতটি শূন্য দশমিক এক দ্বারা হ্যাঁ মনে করো দুই দশমিক এক এই প্রশ্নটাকে যদি আমরা এখান থেকেও খুঁজে বের করতে পারবো এই প্রশ্নটা যদি আমরা এখান থেকে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠিত বা দুই দশমিক একের মাঝে কতটি শূন্য দশমিক এক রয়েছে এই প্রশ্নটাও কিন্তু আমরা নিতে পারি হ্যাঁ আমরা যদি এটা একটু এটা একটু লেখাটা বোঝা যাচ্ছে না আমি আবার লিখছি খেল করো যে কতটি দুই দশমিক এক ঘটিত এ প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা এখান থেকেই বের করবো হ্যাঁ তোমরা খেয়াল করো প্রথমে আমরা এই সংখ্যা রেখায় আমরা জেনে নিচ্ছি কয়ের অবস্থানটা কোথায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক এক কয়ের অবস্থান হচ্ছে শূন্য দশমিক এক এই জায়গাতে কয়ের অবস্থানটা আর ক্ষয়ের অবস্থান যদি আমরা দেখি খ এর অবস্থান তোমরা খেয়াল করো হ্যাঁ ক্ষয়ের অবস্থান যদি আমরা দেখি তাহলে খ এখানে ছিল এটা হচ্ছে এক একের পরে এটা হচ্ছে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক তিন খেয়াল করেছ আমরা খেয়াল করি এখানে যে খ কোথায় রয়েছে এখানে মনে করো খ রয়েছে এটা হচ্ছে এক এখানে শূন্য থেকে শুরু হয়েছে আমরা সংখ্যা রেখার মাধ্যমেই আমরা এই প্রশ্নের উত্তরটাও আমরা খুঁজে বের করব তাহলে খেয়াল করো আমরা এখানে পাচ্ছি এর অবস্থানটা হচ্ছে এক দশমিক এক দুই তিন এখানে তিন গড় রয়েছে তাহলে এক দশমিক তিন হ্যাঁ আমরা যদি স্কেলে যেভাবে আমরা সেন্টিমিটার পরিমাপ করি সেটাও যদি চিন্তা করো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে আবার গয়ের অবস্থানটা কোথায় আমরা যদি গয়ের অবস্থানটা দেখি একটু হ্যাঁ গয়ের অবস্থানটা যদি আমরা একটু দেখি গ কোথায় আছে দেখো তো এটা হচ্ছে যে এই গ হচ্ছে দুই না দুই এটা হচ্ছে দুই দশমিক এক দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক চার এটা হচ্ছে দুই দশমিক চারে তাহলে আমরা এটা সহজেই বুঝলাম যে এখানে এর অবস্থানটা কোথায় ক্ষয়ের অবস্থানটা কোথায় এবং গয়ের অবস্থানটা কোথায় সংখ্যা রেখার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে এই যে এই শূন্য দশমিক এক কয়ের অবস্থান এরকম শূন্য দশমিক এক কয়টার মাধ্যমে এক দশমিক তিন এখানে যাওয়ার জন্য আমার কয়টা রয়েছে আমরা খেয়াল করি হ্যাঁ আমি হয়তো বলে দিতে পারবো তেরোটি আমি সহজেই বলে দিলাম তেরোটি কিন্তু কিভাবে আসলো তেরোটি খেয়াল করো এই যে এখান থেকে এতটুকু এই শূন্য দশমিক এক বলতে আমরা এতটুকু বোঝাচ্ছি হ্যাঁ শূন্য দশমিক এক একটা দুইটা তিনটা চারটা এখানে আসলে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ হ্যাঁ আমি কততে যাচ্ছি এই পর্যন্ত এই এটাতে আসতেছি এগারো বারো তেরোটি দেখো এই যে ক্ষয়ের অবস্থানে যদি আমি আসি তাহলে এখানে মুড কয়টি পাচ্ছে আমরা এই যে ক্ষয়ের অবস্থানটা যেহেতু এখানে রয়েছে এখানে এসে আমি মুড পাইলাম তেরোটি কি রয়েছে শূন্য দশমিক এক রয়েছে শূন্য দশমিক এক বলতে আমরা এই যে এইখানে যদি আমি কটা মুছে ফেলি খেয়াল করো এটা হচ্ছে কি এই সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক এক এটা হচ্ছে শূন্য দশমিক দুই এটা শূন্য দশমিক তিন এটা শূন্য দশমিক চার তাহলে এরকমভাবে আমরা এই যে এখানে যাওয়ার জন্য এই যে এক দশমিক তিন যেখানে পেয়েছিলাম আমরা হ্যাঁ ক্ষয়ের অবস্থানটা এখানে যাওয়ার জন্য আমি বলে দিলাম তেরোটি আছে তার মানে এরকম এই যে শূন্য দশমিক এক একটা এখানে হলে এ পর্যন্ত হলে দুইটা এ পর্যন্ত হলে তিনটা এ পর্যন্ত হলে চারটা এ পর্যন্ত হলে পাঁচটা এভাবে এ পর্যন্ত গেলে আমরা দেখতে পাচ্ছি তেরোটি শূন্য দশমিক এক রয়েছে এরকম এগুলো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা সমান সমান দূরত্বে রয়েছে তাহলে তেরোটি শূন্য দশমিক এক দ্বারা এই যে তেরোটি শূন্য দশমিক এক দ্বারা এক দশমিক তিন গঠিত আমরা এটা সহজেই বুঝতে পারলাম ঠিক আছে তাহলে এটা সহজে বোঝার জন্য আরেকটা কৌশল আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে আমি সংখ্যা রেখার মাধ্যমে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কতটি ধারা এখন এই প্রশ্নের উত্তরটাও যদি আমরা খুঁজি আগে এটাতে আসি গতে ঘতে কয়টি রয়েছে খেয়াল করো শূন্য দশমিক এক তোমরা খেয়াল করবে আমি প্রশ্ন করেছি যে কতটি প্রশ্নটা যদি এরকম হয় কতটি শূন্য দশমিক এক দ্বারা হ্যাঁ কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক চার গঠিত দুই দশমিক চার গঠিত এই প্রশ্নটা যদি আমি তোমাদেরকে করি তাহলে উত্তর কি হবে হ্যাঁ এটার উত্তর কতটি হতো হবে আমরা কি এটা বলতে পারবো খেয়াল করো তো এটার উত্তর যে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক চার গঠিত এখানে খেয়াল করো যে দশমিকের পর এখানে কয় গড় রয়েছে এটা তোমরা খেয়াল করবে এখানেও কিন্তু দশমিকের পর রয়েছে এক গড় তুমি এখানে দশমিকের পর এক গড় যেহেতু এখানে দেখা যাচ্ছে আমার চার তাহলে টোটাল সংখ্যাটাকে যদি আমরা লিখে দিই তাহলেই হবে একটা পূর্ণ সংখ্যার জন্য শূন্য দশমিক এক দরকার দশটি দশটি শূন্য দশমিক এক হলে একটা পূর্ণ সংখ্যা হয় মানে এক হয় যেমন এখানে এক হয়েছিল খেয়াল করো এখান থেকে দশটি শূন্য দশমিক এক দ্বারা দশটি যদি শূন্য দশমিক এক থাকে তাহলে হবে কি এক পর্যন্ত যাবে কথা বুঝতে পেরেছ এখান থেকে এ পর্যন্ত যাওয়ার জন্য আমার দশটি দরকার তাহলে দুই দশমিক দুইয়ে যাওয়ার জন্য আমার বিশটি দরকার এরপরে আরও চারটি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দশমিক আরও চারটি তাহলে শূন্য দশমিক চারের জন্য আরও চারটি দরকার এইভাবে আমরা চিন্তা করতে পারি সংখ্যা রেখার মাধ্যমে যে এই যে এখানে যেটা রয়েছে খেয়াল করো তুমি যদি এখান থেকে গণনা করো তাহলেই বুঝতে পারবে এখানে হচ্ছে বিশ একুশ বাইশ দেশ চব্বিশটি হ্যাঁ এ পর্যন্ত তার মানে চব্বিশটি আমরা সহজেই এভাবে বের করতে পারি অথবা এই যে এখানে দেখো এই দশমিকের পরে রয়েছে একগড়। হম এটা খেয়াল করবে যে চব্বিশটি দুই দশমিক চার গঠন করতে চব্বিশটি শূন্য দশমিক এক লাগবে চব্বিশটি শূন্য দশমিক এক যদি তুমি যুগ করো একটার পর একটা যদি যুগ করো তাহলেও এটা হবে হ্যাঁ যদি সবগুলো আমরা কী করতে থাকি চব্বিশটা যদি শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এভাবে লিখে যুগ করি তাহলেও কিন্তু এই সংখ্যাটা হবে কথাটা বুঝতে পারবো মূল বিষয় হচ্ছে এটাই যে আমরা কতটি একত্র করলে শূন্য দশমিক এক একত্র করলে দুই দশমিক চার হবে কয়টি যুগ করলে হ্যাঁ এখানে আমরা এইভাবে নির্ণয় করতে পারি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি থেকে আরেকটা জিনিস আমি বলছিলাম যে দশমিকের পর যেহেতু এখানে এক গড় রয়েছে এখানেও দশমিকের পর রয়েছে এক গড় তাহলে এখানেও এক গড় এখানেও এক গড় এই ঘর পর্যন্ত যাওয়ার পর এক ঘর পর্যন্ত যাওয়ার পর এই পাশে যতটা মানে দশমিক বাদ দিয়ে তুমি চিন্তা করবে পূর্ণ সংখ্যা চিন্তা করবে দশমিক নেই মনে করে মনে করো যে এখানে দশমিক নেই আমি চিন্তা করছি যে এই দশমিকের পর এক ঘর আছে এখানে দশমিকের পর এক ঘর আছে এই পর্যন্ত যে সংখ্যাগুলো তাহলে এখানে যদি আমি দশমিক বাদ দিই চব্বিশ হয় না তাহলে এখানে চব্বিশটি এটা খেয়াল রাখবে যে কোনো সংখ্যাকে তুমি সহজে বের করতে পারবে যেমন এখানে যদি আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজি যে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক ঘটিত কতটি লাগবে এই যে এই যে শূন্য দশমিক এক দ্বারা এই এই সংখ্যাটি বের করার জন্য আমরা এখানে কয়টি কয়টি লাগবে আছে দেখি হ্যাঁ এই দশমিকের পর এক হ্যাঁ এখানেও দশমিকের পর আছে এক গড় তাহলে তোমরা কি করবে দশমিকটা বাদ দিয়ে চিন্তা করো তাহলে হয়ে যাবে মানে সংখ্যাটির জন্য আবার দশমিকটা বাদ দিয়ে চিন্তা করতে বলছি তাই বলে মুছে দিবে না কিন্তু আমি জাস্ট চিন্তা করার জন্য বলছি যে দশমিকটা যদি আমি বাদ দিয়ে সংখ্যাটা লিখি তাহলে হচ্ছে একুশ তার মানে একুশটি শূন্য দশমিক এক একুশটি যদি আমরা শূন্য দশমিক এক দ্বারা এই সংখ্যাটি গঠন করতে পারি তাহলে আশা করি এই জিনিসটা বলে আবার একটু ভিন্ন থাকে যে স্যার এটা তো খুব সহজ হ্যাঁ এরকম থাকলে আবার অন্যরকম দেখা যায় সেটা আমি দেখাচ্ছি এটা মুছে ফেলি খেয়াল করো অন্য রকমও দেখাচ্ছি আমি যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে এই এই জিনিসটা অনেকে আমরা ভুল করে থাকি এবং আমরা বুঝতে পারি না খেয়াল করো যে এখানে বলা হয়েছে যে হ্যাঁ এরকম কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা এরকম থাকতে পারে দশমিকের পর কিন্তু এখানে দুই গড় চলে আসছে হ্যাঁ এখন তোমাকে একটা বড় সংখ্যা দেওয়া হলো যে কতটি শূন্য দশমিক এখানে বলা হলো যে তিন দশমিক তিন এক হ্যাঁ কতটি এত দ্বারা সংখ্যাটি দ্বারা এত সংখ্যাটি গঠিত সংখ্যাটি গঠিত বলতে পারবে ওইটা যে যেভাবে আমরা করেছি মানে এর আগেরটা যেভাবে আমরা করেছি এটাও কিন্তু আমরা একইভাবে করতে পারি খেয়াল করো যে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা তিন দশমিক তিন এক সংখ্যাটি গঠিত তাহলে এক্ষেত্রে একটা বৈশিষ্ট্য তোমরা খেয়াল রাখবে যে এখানে যে দশমিকের পর যতটি গড় রয়েছে এখানেও তুমি ততটি গড় চিন্তা করবে কথা ক্লিয়ার এখানে দশমিকের পর রয়েছে কয়টি গড় দুটি গড় এখানেও কিন্তু দুটি গড় আছে যে এক দুই তাহলে এই দুইটি গড় নিয়ে এই পুরো সংখ্যাটা এখানে যেটা রয়েছে তাকে একটা পূর্ণ সংখ্যা গঠন করবে যেমন আমি দশমিক বাদ দিয়ে যদি লিখি তাহলে হচ্ছে তিনশো একত্রিশ খেয়াল করো কথাটা কি বললাম এখানে দশমিকের পর রয়েছে দুই গড় এক দুই এখানেও দশমিকের পর রয়েছে এক দুই হ্যাঁ যদি না থাকতো আমরা এটা গঠন করে এটাও আমি দেখাবো কিভাবে তোমরা গঠন করবে তাহলে এই দুই গড় নেওয়ার পর এখানে দশমিকটা বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটা লিখবে এই সংখ্যাটি দশমিকটা বাদ দিয়ে যদি আমি লিখি তাহলে সংখ্যাটি হচ্ছে তিনশো একত্রিশ এই তিনশো একত্রিশটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা এই সংখ্যাটি গঠিত তার মানে এই ধরনের শূন্য দশমিক শূন্য এক যদি তিনশো একত্রিশটি হয় একসাথে যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি হবে তিন দশমিক তিন এক কথা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে যে একটা নিয়ম এখন যদি প্রশ্নটা এই ধরনের থাকতো তোমাদের বইয়ে এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে হ্যাঁ যেমন প্রশ্নটা যদি এখানে যে স্যার এখানে তো দুই গড় না দিয়ে যদি এক গড় দেওয়া হতো তাহলে কি হতো এখন মনে করো আমি প্রশ্নটা এইভাবে দিলাম খেয়াল করো তো এখন কি হলো যে স্যার আপনি বলছিলেন এতক্ষণ দশমিকের পর দুই গড় থাকবে এখানে তো দশমিকের পর দুই গড় নেই তাহলে আমি কি করব চিন্তা করো যে আমি বললাম দশমিকের পর এখানে যে এতটি এই যে শূন্য দশমিক শূন্য এক কতটি লাগবে এই সংখ্যাটা গঠন করতে এখন এখানে দশমিকের পর আছে কিন্তু এখানে তো নেই তাহলে আমি কিভাবে নিব দুই গড় তোমাকে বানাতে হবে কিভাবে বানাবে আমরা জানি যে দশম একটা সংখ্যা যদি থাকে যেমন এখানে রয়েছে আহ তিন দশমিক তিন এখানে যদি আমি একটা শূন্য দেই তাহলে কি কোনো সমস্যা আছে আমার মনে হয় নেই যে এই দশমিকের পর আমি কি করলাম এখানে একটা শূন্য দিয়ে একটা সংখ্যা আমি বানিয়ে মানে বাড়িয়ে নিলাম কেন বাড়িয়ে নিলাম এখানে দশমিকের পর দুই গড় এখানে রয়েছে এক গড় তাহলে আমি বুঝতে পারছি না যে এখানে কতটি সংখ্যা রয়ে এই এই সংখ্যাটি গঠন করতে যে শূন্য তিন দশমিক তিন সংখ্যাটি গঠন করতে কতটি শূন্য দশমিক শূন্য এক দরকার সেটা আমি বুঝতে পারছি না কারণ এখানে দশমিকের পর রয়েছে এক গড় তাহলে আমরা কি করব। দশমিকের পর আমি দুই গড় বানিয়ে নিব অটোমেটিক দুই ঘর আমি কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি দুই ঘর আমি তৈরি করে নেব এই যে আমি দশমিকের পর দুই ঘর নিয়ে নিলাম একটা শূন্য বসিয়ে দিলাম এখানে যদি আমি একটা শূন্য বসাই তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না তাহার মানে আমি শূন্য বসাতে পারি তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে তাহলে এখন বোঝা যাচ্ছে এখানে দশমিকের পর শূন্য এক রয়েছে আর এখানে দশমিকের দুই গড় রয়েছে এখানে দশমিকের পর দুই গড় এখন আমরা দশমিক বাদ দিয়ে যদি এখানে যে সংখ্যাটি রয়েছে সে সংখ্যাটি যদি আমরা দশমিক বাদ দিয়ে লিখি তাহলে হচ্ছে তিনশো তার মানে এই যে তিন দশমিক তিন শূন্য সংখ্যাটি বা এখানে শূন্য বাদ দিয়েও যদি আমরা চিন্তা করি এই সংখ্যাটি গঠন করার জন্য তিনশো ত্রিশটি শূন্য দশমিক শূন্য এক দরকার তিনশো ত্রিশটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা আমি এই সংখ্যাটি গঠন করতে তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে এই ধরনের অনেক সমস্যা তোমাদের বইয়ে রয়েছে যেমন পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাটি কত পঁচিশটি তোমাকে বলা হয়েছে যে শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত হ্যাঁ এরকম প্রশ্ন আছে তোমাদের বইয়ের মধ্যে যে পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত তাহলে এই এই এটা হচ্ছে যে একটু ভিন্ন এটাকে একটু গুড়িয়ে দেওয়া হলো হ্যাঁ তার মানে পঁচিশটি যদি হয় এই পঁচিশটি যদি হয় তাহলে এই শূন্য দশমিক এক পঁচিশটি যদি থাকে তাহলে যে সংখ্যাটি বের হবে সেই সংখ্যাটি কত এটার উত্তর যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো বলতে পারবে হ্যাঁ একটু ভিন্ন ভাবে যদি তুমি চিন্তা করো যে জিনিসটা আমি করেছিলাম যে দশমিকের পর এখানে এক রয়েছে না তুমি এখানে দশমিকের পর মানে ওই পাশে এক রেখে দিলেই হবে তার মানে এই সংখ্যাটি হবে দুই দশমিক পাঁচ হ্যাঁ দেখো দুই দশমিক পাঁচ সংখ্যাটি যদি আমি প্রশ্নটা একটু একটু ঘুরিয়ে লিখতাম হ্যাঁ হয়তো এটা তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে তারপরে এই প্রশ্নটা যদি আমি এভাবে লিখি যে কতটি আহ শূন্য দশমিক এক দ্বারা হ্যাঁ এই এই সংখ্যাটি যদি আমি লিখি দুই দশমিক পাঁচ সংখ্যাটি গঠিত আমি যদি এই প্রশ্নটা লিখি এটার উত্তর কত হবে তোমরা বলো তো এটার উত্তর হবে পঁচিশ তাই না কেন পঁচিশ হবে যেহেতু আমাদের এখানে দশমিকের পর এক গড় রয়েছে এখানেও দশমিকের পর এক গড় রয়েছে আমরা কি করব এখন দশমিকটা চিন্তা উঠে গেছে উঠিয়ে চিন্তা করবো যে পূর্ণ সংখ্যা লিখব তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে পঁচিশটি উত্তর হচ্ছে পঁচিশটি ঠিক একইভাবে এই পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা যে গঠিত সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এটা আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি তার মানে দশমিকের পর এখানে গড় রয়েছে আমরা দশমিকের এইখানে যে সংখ্যাটি রয়েছে এটার পর ডান পাশে এক গড় রেখে যদি আমরা দশমিক বসিয়ে এই সংখ্যাটি তাহলে সেই সংখ্যাটি বের হয়ে যাবে এই যে এখানে তোমাদেরকে এই ধরনের আরও কিছু আলোচনা করা হয়েছে একশো ছয় পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তা আমরা অনেকে এই জিনিসগুলো বুঝতে পারি না যে শূন্য দশমিক এক দ্বারা কিভাবে গঠিত হয় আশা করি যে তোমাদের এই যে ভীতিটা ছিল এটা কেটে যাবে এটা একটা টেকনিক টেকনিক তোমরা এ অবলম্বন করে আরও অনেক সমস্যায় সমাধান করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের যে সমস্যাগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দেখবে যে দেখো আমি দেখাচ্ছি এখানে রয়েছে এগুলো তোমরা একটু করার চেষ্টা করবে এগুলো যদি বাসায় একটু প্র্যাকটিস কর আশা করি যে তোমাদের জন্য সবগুলো সহজ হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ